শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি, সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলায়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী, আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন, গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার ১৭, সে গান গায় আর রং বাঁটে। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায় আর রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে ঘুঘুটাকে দূরে রাম বাগানে। ধোয়ার কাজ হল, পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসেরও পরে, রংরেজিনী দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবল অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিলে, পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে, শুধাল, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে, সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুজ আমার মেয়ে, মাপ করো তার ছেলে মানুষি, তুমি চলে যাও রাজসভায়, সেখানে লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণে স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাব না খুঁজে।